সবাই কেমন আছেন? আজ আমি যে ডিভাইসটা দেখাবো এটা হলো ব্যাটারি টেস্টিং সার্কিট। এটা চায়না মেড এবং এটা মেজারমেন্ট করতে পারে যে একটা ব্যাটারিতে কতটুকু মিলি অ্যাম্পিয়ার আছে এবং মিলি অ্যাম্পিয়ার আওয়ার আছে। এটা খুবই ছোট এবং এর প্যাকেজের সাথে আছে স্ক্রু স্ট্যান্ডের জন্য, এবং এর সাথে থাকে দুটো রেজিস্ট্যান্স যার পাওয়ার আপনি দেখতে পাচ্ছেন যে 5 ওয়াট এবং 7.5 ওম জুল। আমি আসলে দুটো দেয়া থাকে প্যাকেজে, আমি আরও কয়েকটা পারচেস করেছি অনলাইন থেকে। এই হলো, এবং এই সার্কিটটাতে আছে একটা মাইক্রো ইউএসবি, তিনটা বাটন, একটা হলো অপশন বাটন এবং দুটো হলো প্লাস মাইনাস, এটা ভোল্টেজ আপ ডাউন করার জন্য। এখন আমি আসলে সেট আপ করে আমি আপনাদের দেখাবো। আমি স্ক্রুগুলো সেট আপ করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রুগুলো সেট আপ করা। এটা আসলে স্ট্যান্ডেরও কাজ করে, এবং যদি আপনি কোনো সার্কিট বোর্ডের সাথে এটা লাগাতে চান তাহলেও কাজ করে। এটার মডেল নাম্বার হলো HW586 এবং এটা মেজারমেন্ট করতে পারে 15 ভোল্ট, 3 অ্যাম্পিয়ার এবং 9999 অ্যাম্পিয়ার আওয়ার এটা মেজারমেন্ট করতে পারে। এবং এখানে যে প্লাগগুলো দেখছেন এটা হলো আপনার রেজিস্ট্যান্স লাগানোর, যেটা পিছনে দেওয়াই আছে, এবং আমি আপনাদের লাগিয়ে দেখাবো কিভাবে এটা কাজ করে, রেজিস্ট্যান্সগুলো কিভাবে লাগাতে হবে এবং কিভাবে কাজ করে। আমি সার্কিটটাতে যেভাবে লাগিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ক্লিপ সিস্টেমে লাগিয়েছি, যাতে এটা খুলে আবার রিস্টোর করা যায় এবং আবার পুনরায় ব্যবহার করা যায়। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি এই ক্লিপগুলো এবং ওয়্যারগুলো সেট আপ করবেন। আপনাদের পিছনে দেখাচ্ছি রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স, তার মানে এইখানে এবং এইখানে আপনার রেজিস্ট্যান্সের পয়েন্টগুলো লাগাতে হবে। রেজিস্ট্যান্সের কোনো নেগেটিভ পজিটিভ নেই, আপনি যে কোনো একদিকেই লাগাতে পারেন। এই যে হলো রেজিস্ট্যান্স, আমি এখানে 5 ওয়াট 10 ওম জুলের রেজিস্ট্যান্স ইউজ করছি, সো এর কোনো নেগেটিভ পজিটিভ নেই, আপনি যে কোনো একদিকেই লাগাতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন প্লাস ইন এবং মাইনাস ইন, তার মানে আপনার এখানে এটা হলো প্লাস ইন এবং এটা হলো মাইনাস ইন, এই দুটো যাবে হলো আপনার ব্যাটারিতে। এবং যেটা আপনার প্যাকেজের সাথে আসবে না সেটা হলো এই ব্যাটারি কেস, এবং এই কেস মডেল নাম্বার হলো 18650 এবং এটা ব্যাটারি হলো, এই হলো ব্যাটারি। এবং এই ব্যাটারি দুই ধরনের হয়, একটা হলো ফ্ল্যাট টপ ব্যাটারি এবং একটা হয় নিপল টাইপ ব্যাটারি। সো এই দুই টাইপের ব্যাটারি। এখন আমি সেট আপটা করে দেখাচ্ছি যে কীভাবে সেট আপটা করবেন। আমি সেট আপটা করে ফেললাম, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে রেজিস্ট্যান্সের যে পয়েন্টটা সেখানে আমি ক্লিপ দুটো লাগিয়ে দিয়েছি এবং ব্যাটারি কেসের সাথে লাগিয়ে দিয়েছি। এবং সবসময় খেয়াল রাখবেন যে আপনারা নেগেটিভ পজিটিভ যেন ঠিক মতো থাকে, আর রেজিস্ট্যান্সের কোনো নেগেটিভ পজিটিভ নেই, সো এটা যে কোনো একদিকে লাগালে হয়, এবং এই ওয়্যারগুলো যেন ঠিক মতো ঠিকভাবে লাগানো থাকে। এখন আমি পাওয়ার সাপ্লাই দিয়ে, এটা মাইক্রো ইউএসবি পোর্টে, আপনি পাওয়ার ব্যাংক হোক বা অ্যাডাপ্টার হোক, মোবাইল চার্জিংয়ের যে অ্যাডাপ্টার 5 ভোল্ট হতে হবে, 5 ভোল্টের আপনি কানেকশন দিবেন মাইক্রো ইউএসবি পোর্টের মাধ্যমে। এখন আমি কানেকশন দিয়ে দেখাচ্ছি। আমি আসলে একটু স্থান পরিবর্তন করলাম, এটা হলো আমার পাওয়ার সাপ্লাই সেকশন, এটা আমি নিজেই তৈরি করেছি যে ইন্ডিকেটর, এবং এটা হলো আমার পার্সোনালি মডিফাইড অ্যাডাপ্টার, দিস ইজ দ্য অ্যানাদার অ্যাডাপ্টার। সো এখন আমি 5 ভোল্ট কানেকশন দিব এর সাথে।
5 ভোল্ট কানেকশন পাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে সার্কিটটি চালু হয়ে গেছে এবং ব্যাটারির ভোল্টটা দেখাচ্ছে 3.67 ভোল্ট। আপনি ভোল্ট প্লাস মাইনাস দিয়ে কমাতে পারবেন। এখন আমি যদি মেজারমেন্ট করতে চাই, আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন, ব্যাটারিটা সবসময় ফুল চার্জ দেওয়া লাগবে। ফুল চার্জ দেওয়ার পরে আপনি অ্যাম্পিয়ারটা টেস্ট করতে পারবেন। সো এটা সবসময় মাথায় রাখবেন যে ফুল চার্জ দিতে হবে। আমি ডিসক্রিপশনে লিংক দিব, আপনারা অবশ্যই লিংকে যাবেন এবং লিংকে গিয়ে ডিটেলস পড়ে আপনারা বুঝতে পারবেন। এখন আমি যদি এটা মেজারমেন্টে দিই, এটা মেজারমেন্ট করা শুরু করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাম্পিয়ার হলো 2 এবং অ্যাম্পিয়ার আর 1, অ্যাম্পিয়ার 280 এবং অ্যাম্পিয়ার আওয়ার 1। এটা প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা আধা ঘন্টা এরকম লাগে, এবং সবসময় এটা কিন্তু প্রচুর গরম হয়, এই যে রেজিস্ট্যান্সটা এটা প্রচুর গরম হয়, তাই এটা থেকে সাবধান থাকবেন এবং কখনোই যেন নেগেটিভ পজিটিভ এক না হয়ে যায় সেটা দেখবেন। আমরা তাহলে কিছুক্ষণ আধা ঘন্টা পরে আমি এটা আপনাদের মেজারমেন্টটা দেখাই, সে পর্যন্ত একটু ওয়েট করতে হবে। প্রায় আধা ঘন্টা পর আমরা দেখতে পাচ্ছি যে 418 অ্যাম্পিয়ার আওয়ার এবং অ্যাম্পিয়ার হলো 232। সো আপনি এটা মেজারমেন্ট করতে পারবেন যে 418 থেকে 14 অ্যাম্পিয়ার আওয়ার এটা কিছুটা কমছে, কারণ ব্যাটারিটা অনেক দিন পুরাতন হয়ে গিয়েছে। এই জন্য আসলে প্রায় আমি 2 বছর এটা ইউজ করছি, এই জন্য এটার অ্যাম্পিয়ার আওয়ারটা একটু কম হয়ে গিয়েছে। আর আপনারা যদি চান তাহলে দুটো ক্যাপাসিটার, দুটো রেজিস্টারও ইউজ করতে পারেন, এবং সব সময় খেয়াল রাখবেন যে আপনারা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করছেন সেটা যেন 5 ভোল্টের হয়। সো এই হলো আমার আসলে ভিডিও। সো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করতে পারেন কমেন্ট সেকশনে, এবং যে ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে সেখানে অবশ্যই ভিজিট করবেন এবং বিস্তারিত জানতে পারবেন। এবং ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। ভালো থাকবেন সবাই, এবং পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ডিভাইস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই।